সাদা কালো জীবনে আজ আমার রঙিনের পরশ লেগেছে। রঙিন রঙিন সবকিছু চারপাশ, রঙিন চশমা পরে আছি না চোখে এখন, সেই জন্য আজ আমি পরে নিচ্ছি এই সাদার মধ্যে পাতা, ফুল, পাখি, মানে একদম পুরো আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে আমি জামার মধ্যে নিয়ে চলে এসেছি, সেই একটা জামা পরছি। তো চলো আমি রেডি হয়ে যাই, একদম দেখো আমাকে মনে হচ্ছে না যেন সেই প্রকৃতি থেকে একদম জামাটাকে তুলে এনেছি। পাখি আছে, পাতা আছে, ফুল আছে, একটু লিপস্টিক পরে নিতে হবে। কিন্তু তোমাদের বলাই হলো না তো আজ আমি কোথায় যাব, গেস করতে পারছো? আজকে আমি আমার জন্য কিছু জিনিসপত্র কিনতে যাব। ভাবি যে আর কিছু কিনবো না, টাকা জমাবো, টাকা বাঁচাবো, ভবিষ্যতে কাজে লাগবে, কারণ মা সবসময় বলে থাকে এত কেনাকাটা করে কি হবে, টাকাগুলো জমা, ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু তারপর হঠাৎ ভাবি একটাই তো জীবন, এত কিছু ভেবে চিনতে লাভ কি, ইচ্ছা যখন হবে জিনিসপত্র তখনই কিনে ফেলবো, আর চুলটাকে খোপা করে মাথায় কাঁটাটা দিয়ে দেবো। আসলে ক্রাইম পেট্রোল দেখে দেখে এমন হয়ে যায় না অবস্থাটা, মনে হয় যেন এই যদি আমার পেছনে কেউ আসে, কেউ আমাকে ধরতে এলো, কেউ আমাকে কিডন্যাপ করে নিতে এলো, তখন এই কাঁটাটা মাথা থেকে খুলে কপাক করে একদম বসিয়ে দেব। আসলে সবসময় ক্রাইম পেট্রোল দেখলে মাথার মধ্যে এইসব চিন্তা ভাবনাই আমার ঘোরে, কিন্তু আমার ভালো লাগে এই কাঁটাটা পড়তে, মানে বিশেষ করে এই খোপা করে কাঁটা জাতীয় ব্যাপারগুলো আমার খুব পছন্দের, তো সেই জন্য এই কাঁটাটা দিয়ে দিচ্ছি। তারপর আবার গরমকাল বলে কথা, চুল খুলে গেলে আমি ঘেমে নেই, একদম স্নান করে রাস্তাঘাটেই হয়তো স্লিপ খেয়ে পড়ে যাব। আর সেই জন্য আমি পরেও নিয়েছি সাদা রঙের জামাটা, একদম ফতুয়া ফতুয়া মার্খা জামা, চারপাশ দিয়ে হাওয়া পাস করবে, আর এই ঝুনঝুনি মার্খা এই চুড়িগুলো পরছি। আসলে এই ঝুনঝুনি মার্খা চুড়ি পরতে আমার খুব ভালো লাগে, এমনিতে তো কেউ তাকায় না, কেউ ঘুরেও দেখে না, এই ঝুনঝুনি চুড়িগুলো থাকলে না কাউকে হয়তো ভালো লাগলো দেখে, ঝুনঝুন 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 করে বাজিয়ে দিলাম, একটু ঘুরে তো অন্তত তাকাবে, এত কষ্ট করে সেজে গুজে যাচ্ছি, না দেখলে ভালো লাগে? আর পরে নিচ্ছি সুন্দর দুটো কানের। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি না ভীষণ কানের দুল, আবার কিন্তু সব সময় আমি ঘরেতে খালি কানেই থাকি, আর আমার বাক্স ভর্তি কানের থাকে। বিশ্বাস করবে না, এই কানেরটা আমি প্রথমবার পড়ছি। অ্যাকচুয়ালি আমি ভীষণ রকমভাবে কানের দুল লাভার। গরমকাল বলে কথা, তো আমি চশমাটা পরে নিয়েছি যাতে আমাকে সবাই দেখতে পায়, কার দিকে আমি তাকাচ্ছি, কে আমার দিকে তাকাচ্ছে, সব কিছু দেখবো, ওই জন্য সাদাও চশমা পরে নিয়েছি। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আজকে আমার এই ফতুয়া মার্কা লুকটা কেমন লাগলো। চলো টাটা।